আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তিতির পাখির নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। সো দেখেন, আমি আজকেও আপনাদেরকে আবারও দেখাইতেছি যে আমার খামারের সবগুলো তিতির পাখিকে আমি আজকে আবারও ছেড়ে দিয়েছি। দেখেন তারা কত সুন্দর খাচ্ছে, নিজের স্বাধীন মতো, নিজের মন ইচ্ছা মতো কিন্তু তারা খাচ্ছে। সো এইভাবে যদি আপনিও আপনার খামারের সবগুলো তিতির পাখিকে ছেড়ে দিয়ে খাওয়াতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনার খামারের তিতির পাখিগুলো অনেক সুন্দর থাকবে এবং অনেক তরতাজা থাকবে, দেখতে অনেক ভালো দেখা যাবে। দেখেন আমি কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছি তাদেরকে, তারা খাচ্ছে নিজের ইচ্ছা মতো, মন খুলে প্রাণ খুলে কিন্তু তারা খাচ্ছে। আমি আপনাদেরকে দেখাইতেছি আর আমি দেখেন তাদের একদম কাছে এসে কিন্তু ভিডিও করতেছি। আপনারা দেখতেছেন মানে আমি তাদের একদম কাছে আইসা ভিডিও করতেছি, কিন্তু তারপরেও তারা আমাকে দেখে কিন্তু একটু ভয় পাচ্ছে না। সো বুঝতেই পারছেন মানে তাদের সাথে আপনার এমনভাবে সম্পর্ক গড়ে তুলতে হবে যেন তারা আপনাকে দেখে একটু ভয় পায় না, তারা আপনাকে তাদেরই একজন মনে করে এবং তারা আপনাকে আপনার সাথে খুব ভালোভাবে এই যেন মিশতে পারে, যেন আপনার সাথে খুবই ক্লোজলি তাদের একটা সম্পর্ক থাকে, আপনি সেইভাবেই চেষ্টা করবেন। সো দেখেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে, দেখেন। আর তারা ঝোপ জঙ্গলে ডুইকা খাইতে বেশি পছন্দ করে, এদিকে একটু লক্ষ্য রাখবেন। ঝোপ জঙ্গলে ডুববে মানে মানে ওইখানে যেখানে ডুববে সেখানে মানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু একলাই বের হয়ে আসবে। আপনারা আবার ভয় পাবেন না যে ঝোপ জঙ্গলে ঢুকছে বের হচ্ছে না, আবার কি মানে বের হবে না নাকি, এমন কিছু না। মানে ঝোপ জঙ্গলে যদি ঢুকে, ঢোকার পরে যে পর্যন্ত তাদের খাওয়া শেষ না হবে সেই পর্যন্ত কিন্তু তারা ওখান থেকে বের হবে না। আর যখন খাওয়া শেষ হয়ে যাবে দেখবেন তারা কিন্তু আবার একলাই বের হয়ে চলে আসবে। সো এর জন্য আপনাদের কোনো মানে ভয় পাওয়ার কোনো টেনশন নাই বা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তারা দেখবেন এক এক সময় মানে এক এক রকমভাবে খাবে। সো এই যে দেখেন এখন কিন্তু তারা রোদ পোহাইতেছে, মানে তাদের খাওয়া দাওয়া শেষ, পেট ভরে গেছে, এখন তারা যে এখানে এসে রোদ পোহাইতেছে। সো এইভাবে কিন্তু তারা তাদের মতো করে নিজের স্বাধীন মতো আসলে থাকতে পছন্দ করে। সো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। আর নতুন বন্ধু যারা আছেন, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখতেছেন, প্রথমে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন, এরপরে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে এবং কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমরা সবগুলো প্রশ্নের এবং সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। সো এর জন্য দেখেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি রোদ ওঠে, এই যে দেখবেন যেরকম যেদিন বেশি রোদ উঠবে সেদিন আপনারা আপনাদের খামারের সবগুলো মুরগিকেই সকালে ছেড়ে দিবেন। সকালে ছেড়ে দিয়ে আপনার বিকাল পর্যন্ত রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনারা কিন্তু খাবার অনেক বেঁচে যাবে। আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই খাবার স্যাক্রিফাইস করতে পারবো কীভাবে, খাবার কম খাওয়িয়ে তাদেরকে ভালো রাখতে পারবো কীভাবে। সো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মানে আমি যে সিস্টেমে দেখাইতেছি এটা কিন্তু তাদের জন্য খুবই একটা উপকৃত ভিডিও। কারণ দেখেন আপনি যদি তাদেরকে সকালে ছেড়ে দেন তারা কিন্তু সারা দিন ঘাস খাবে, সারা দিন কিন্তু তাদের আর কোনো খাবার লাগতেছে না। আর আপনি একবার মানে যখন বিকাল হবে মানে রৌদ্র যখন পড়ে যাবে তখন আপনি তাদেরকে ঘরে নিয়ে খেতে দিবেন, তাহলে দেখবেন যে আপনার খাবার খুব কম লাগবে, শুধুমাত্র রাত্রে কিছু খাবার খাবে তারা, আর যখন ঘরে ঢুকবে তখন হয়তো কিছু খাবার খাবে, এছাড়া কিন্তু তাদের খাবার লাগবেই না। আর আপনি দেখেন মানে দুই তিন ঘন্টা পর পর চেষ্টা করবেন তাদের কাছে পানি এনে দেওয়ার জন্য, কারণ তারা সারাদিন বাইরে খাইতে খাইতে তাদের গলাটা কিন্তু শুকিয়ে যায়। আর সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে দেখেন আমি যেভাবে পানি দিয়েছি ঠিক এইভাবে আপনারা পানি এনে দেওয়ার জন্য, তাহলে দেখবেন তারা কিন্তু পানি খাবে। বুঝতে পারছেন দেখেন কত সুন্দর তারা পানি খাচ্ছে, যেটার খাওয়া শেষ সেটা আবার চলে আসতেছে আর যেটা না খাইছে সেটা দিয়ে কিন্তু খাচ্ছে। সো এইভাবেই সুন্দর পরিবেশে কিন্তু তারা আসলে চলাফেরা করে থাকে।
আমরা আসলে অনেকে বুঝতে পারি না, আমরা মানে অনেকেই অনেক রকমের ভয় পাই যে তারা দেখেন কত সুন্দর কিন্তু খাচ্ছে, কিন্তু আমরা মনে করি সাইরা দিলেই উড়ে চলে যাবে। মানে এই পাখিগুলো উড়াল দেয় দেয় দেখা আমরা মানে এমনভাবে মানে ভয় পাই, মনে করি যে এটা উড়ে চলে যাবে, কিন্তু দেখেন আমি কিন্তু তাদের পায়ে কোনো শিকল দিই নাই এবং কি আপনার এই তাদের পাখনায় কোনো বেঁধে রাখি নাই, কিচ্ছু করি নাই। তারা কিন্তু নিজের স্বাধীন মতোই খাচ্ছে, আর তাদের খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু তারা অটোমেটিক্যালি আবার আমার ঘরে চলে আসবে। আমি কিন্তু আমার গত পর্বের আরও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যে আসলে তারা কীভাবে একলাই ঘরে চলে আসে। সো ভাই, যারা ভয় পান আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভয় পাওয়ার আসলে কোনো কারণই নাই, কারণ তারা আসলে উড়াল দিয়ে কোথাও যাবে না। তারা দেখা গেছে হয়তো মানে কিছুক্ষণের জন্য হয়তো যদি উড়াল দিয়ে কোথাও যায়ও, বাট বিকাল হলে কিন্তু দেখবেন আবার আপনার ঘরের সামনেই তারা চলে আসবে, কারণ তাদের অন্য অন্য পাখির থেকে তাদের স্মৃতিশক্তি অনেক ভালো। ঠিক আছে, তাদের স্মৃতিশক্তি অনেক ভালো, মানে তারা যেই ঘর থেকে বের হয় তারা আবার সেই ঘরেই ঢোকার চেষ্টা করে, কারণ তারা চিনে ফেলে যে এইটা আমার ঘর, এই এই ঘরে আমি থাকি। সো সেজন্য যদি উড়ে যায়ও আপনার কোনো টেনশন বা ভয় করার কোনো প্রয়োজন নাই, বিকাল টাইমে আপনি খেয়াল করবেন দেখবেন যে তারা আবার আপনার সেই ঘরের সামনে কিন্তু চলে আসে। সো এর জন্য আমি আপনাকে বলবো যে আপনার মন প্রাণ খুলে একদম ফ্রি মাইন্ডে আপনারা তাদেরকে ছেড়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে তারা কিন্তু আপনার মানে সারাদিন আপনার বাড়ির আশেপাশে ঘাস শাক সবজি খেয়ে তারা কিন্তু তাদের পেটটা ভরে ফেলবে। এর কারণে কিন্তু দেখবেন আপনার অনেক খাবার বেঁচে যাবে, বুঝতে পারছেন, আপনার খাবার লাগবেই না। তাই আপনারা চেষ্টা করবেন সব সময় তাদেরকে মানে বেশিরভাগই সময়টা ছেড়ে দিয়ে খাওয়ানোর জন্য, এতে দেখবেন যে তারা তাদেরও মানে মন মানসিকতাটা ভালো থাকবে, সুন্দর থাকবে, এবং তারাকে বাইরের খাবারটা খেলে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যটাও ভালো থাকবে এবং তাদেরকে দেখতে অনেক ভালো দেখা যাবে এবং অনেক তরতাজা দেখা যাবে। তাই আপনারা চেষ্টা করবেন তাদেরকে মানে বাইরে ছেড়ে দিয়ে খাওয়ানোর জন্য। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।